प्रतिबेशी देशेर गणमाध्यम बोलছে भारतेर बिहारेर मुंगेर प्रदेशे तैरी हওয়া अस्त्र उत्तर और दक्षिण 24 परगना हुए बांग्लादेश पाचार है। बिहार से लेके आते हैं और इधर में लाके ये बांग्लादेश की तरफ इनको भेजता है। विभिन्न गोयेंदा संस्थार रिपोर्टे जाना जाए स्थल और जलपथे 30टी रूट दिए आग्नेयास्त्र ढोके बांग्लादेशे। तार मध्य अन्यतम रूटगुलो हलो टेकनाफेर कक्सबाजार और उखिया सीमांत। मूलत अस्त्रगुलो म्यानमार थेके एई पथे आसे। এছাড়া উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ ও হিলি সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র চোরাচালানের তথ্য পাওয়া যায়। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়েও অস্ত্র ঢোকে বাংলাদেশে। অবৈধ অস্ত্রের একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশসমূহ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে। সেটি অনেক সময় দুর্গম বনাঞ্চলের ভিতর দিয়ে, কখনো দুর্গম পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়েও আর এই ধরনের একটি বড় অস্ত্রের চালান বিভিন্ন সময় বাংলাদেশে প্রবেশ করে থাকে। এক বছর আগে নিউজ 24 এর অনুসন্ধানে দেখা যায় দেশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র তৈরি করে ব্যবহার করছে সন্ত্রাসীরা। আবার অবৈধ উপায়ে পাচার হয়ে আসা অস্ত্রগুলো আসে দুষ্কৃতিকারীদের হাতে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিভিন্ন সাংকেতিক ভাষা ও কৌশল ব্যবহার করে সীমান্ত রক্ষীদের ফাঁকি দেয় পাচারকারীরা। ও বাংলাদেশের সিম ব্যবহার করে না, ও ভারতের সিম ব্যবহার করবে। তার কাউন্টার পার্টে বলে যে গরু, তা সে জানে গরু মানে হচ্ছে 9 মিলিমিটার পিস্তল। তারপর যখন আপনি 7.62 মিলিমিটার পিস্তলের কথা বলবেন তখন সে বলবে বকনা। বুলেটকে ওরা বলে হচ্ছে ক্যাপসুল অথবা বিচি। আর তাদের লেনদেনটা বেশিরভাগ হচ্ছে হুন্ডির মাধ্যমে এইগুলা চলে যায় টাকাটা তাদের কাছে। অবৈধ অস্ত্রগুলো কয়েক দফা হাত বদলে বড় শহরগুলোতে পৌঁছায়, মাঝখানে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা, বলছে র‍্যাব। মূলত অর্থ লেনদেন কয়েকটি ধাপে হয়ে থাকে। এটি কয়েকবার হাত বদল হয়ে মূলত রাজধানীতে প্রবেশ করে এবং এর পিছনে মোটা অঙ্কের আর্থিক লেনদেনও হয়ে থাকে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, প্রশাসনের নজরদারিতে গ্যাং কালচার এখন অনেকটাই সীমিত। কমেছে অবৈধ অস্ত্রের ব্যবহার। অস্ত্র নিয়ে গোপন করে রাখাটা যতটুকু আপনার জন্য সহজ, কিন্তু এটা ব্যবহার করে নিয়ে লুকিয়ে থাকা এখন কিন্তু আগে থেকে অনেক বেশি চাপ। যদি কারো এই ধরনের দুরাশা থাকে, আমাদের মেসেজ যেটা যে আসলে গভর্নমেন্টের যে সক্ষমতা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা, এটার সঙ্গে চ্যালেঞ্জে না যাওয়াটাই ভালো, কারণ কোনো মতেই পারার সুযোগ নাই। এ বিষয়ে র‍্যাব অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যে কোনো মূল্যে এই ধরনের তথ্য পেলে তাকে যেই হোক না কেন তাকে আমরা গ্রেফতার করে আদালত আইনের হাতে সোপর্দ করব। বিশ্লেষকরা বলছেন অবৈধ অস্ত্রের উৎসগুলো বন্ধ করতে না পারলে অনুকূল পরিবেশে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে উঠতি সন্ত্রাসীরা।